প্রিয় সম্মানিত মৎস্য চাষি ভাই ও বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দেশীয় মাগুর মাছের পোনা। দেশীয় মাগুর মাছের পোনা আপনারা চাষ করে অবশ্যই লাভবান হতে পারবেন। দেশীয় মাগুর মাছ চাষ লাভজনক ব্যবসা। এই টাইপের দেশীয় মাগুর মাছের পোনা আপনারা এককভাবেও চাষ করতে পারবেন এবং পুকুরে যে কোনো মাছের সাথেও চাষ করতে পারবেন। যদি এককভাবে চাষ করেন, প্রতি শতকে 1000 পিস পোনা দিতে পারবেন, আর মিশ্র চাষ করলে প্রতি শতকে 500 পিস করে পোনা দিতে পারবেন। এই টাইপের পোনা বাজারজাত করতে সময় নেবে আপনার 4 থেকে 5 মাস, এবং পোনার খাবার হিসাবে এই টাইপের পোনাকে এখন বর্তমানে খাবার দিতে হবে ভাসমান এই ফিট খাবার। আপনারা দানাদার যে খাবারগুলো আছে সরিষার দানার মতো এই খাবার দিতে পারবেন। আর এগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি। আর চাইলে আপনারা সরাসরি আমাদের ফার্ম থেকে এসে, হ্যাচারি থেকে এসে পোনা সংগ্রহ করতে পারেন। অবশ্যই আমাদের পোনার গুণগত মান ভালো হবে, আপনারা নিশ্চিন্তে দেশীয় মাগুর মাছ চাষ করতে পারেন। দেশীয় মাগুর মাছ আপনার খুব অল্প সময়ে বাজারজাত করা যায়। এই মাছের পোনা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি। আর দেশীয় মাগুর মাছগুলো আপনার বাজারে ব্যাপক চাহিদাও রয়েছে, যার জন্য আপনারা দেশীয় মাছ চাষ করে লাভবান হতে পারবেন। কাপজাতীয় মাছ, যে কোনো কাপজাতীয় মাছ, তেলাপিয়া মাছ অথবা পাঙ্গাস মাছ থাকলে আপনার পুকুরে, হ্যাঁ, আপনার এইসব মাছের সাথেও কিন্তু এই মাছগুলো মিশ্র চাষ করতে পারবেন। তো এই হিসাবে এই মাছের খাবার আপনারা দিতে হবে মিশ্র চাষ করলে, খোল, কোড়া, ভুসি এগুলো ভিজিয়ে খাবার প্রয়োগ করতে হবে। কারণ পাঙ্কাশ মাছের সাথে বা অন্য অন্য কাপজাতীয় মাছের সাথে কিন্তু দানা খাবার ওরা খেয়ে কুলাতে পারবে না।